বৃষ্টির দিনে স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো চিকেন ডোনাট রেসিপি। তো এটা বৃষ্টির দিনে খুবই ভালো লাগে স্ন্যাক্স হিসেবে, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো আমি এখানে নিয়েছি চিকেন কিমা, সাথে দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ রসুন বাটা, এটা কেউ চাইলে কুচি করেও দিতে পারেন, আমি যেহেতু বাচ্চাদের জন্য করতেছি তাই একদম পেস্ট যেটা এটা দিচ্ছি। আবার আজকে আমি এটাতে কাঁচামরিচ অ্যাড করবো না, আপনারা চাইলে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। আমি দিয়েছি সয়া সস আর দিয়েছি টমেটো কেচাপ। সয়া সসের পরিমাণটা খুব কম দিয়েছি, এক টেবিল চামচ পরিমাণ, এর চেয়ে একটু কম হবে কারণ এখানে এক কাপের চেয়ে বেশি আছে চিকেন কিমাটা। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা গোলমরিচটাকে পাটায় গুঁড়ো করে নিয়েছি, সেটা অল্প দিয়ে দিচ্ছি তেল, রান্নার রেগুলার তেল বা বাটার ইউজ করতে পারেন, আবার কেউ চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন, মানে বাসায় যেটা থাকে। আমি অল্প এখানে লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি, কেউ চাইলে একদম পাপরিকা পাউডারটা দিতে পারেন, অল্প দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার যেটা সেটা, অল্প দিচ্ছি জিরা গুঁড়া, মানে মাংস যতটুকু তার অনুযায়ী আপনাকে মশলাটা দিতে হবে, অল্প কালার আসার জন্য পাপরিকা পাউডার, এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন, পাপরিকা কোনো এসেনশিয়াল না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে চাইলে আপনারা লিকুইড দুধটা ইউজ করতে পারেন গুঁড়া দুধের পরিবর্তে। আমি গুঁড়া দুধটা দিলাম, এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, আবার এখানে একটু লেবুর রসও দেবো সেই জন্য চিনিটা দিলাম। আবার এটা না দিয়ে কেউ চাইলে টক দইও দিতে পারেন, সরাসরি টক দই দিলেও ভালো হয়। আমি এখানে দেবো ব্রেড ক্রাম্বস, এখানে ব্রেডকে ব্লেন্ডার দিয়ে পাউডার করে নিয়েছি, কেউ যদি ব্রেড ক্রাম্ব না দিতে চান তাহলে আস্ত ব্রেডকে একটু ভিজিয়ে নিয়ে দিতে পারেন, আর এখানে চাইলে একটা ডিম অ্যাড করতে পারেন, আমি ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম। তবে অল্প অল্প করে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি পুরো ডোটা মাখিয়ে নেব। শেফাকে বলে নেই যারা আমার চ্যানেলে নতুন, আজকে ভিডিও দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ কাইন্ডলি পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর বাচ্চাদের জন্য আমি চেষ্টা করি নতুন নতুন আইটেম তৈরি করার, তো আশা করি যারা বাচ্চাদের জন্য তৈরি করতে চান এটা তৈরি করে অনেকদিন ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং সেম মেটেরিয়াল দিয়ে অল্প চেঞ্জ করে আপনি চিকেন নাগেট বানাতে পারবেন, কাটলেট বানাতে পারবেন, ওই রকমই বাচ্চারা যেভাবে পছন্দ করে। তো আমি এখানে একটা ডিম নিয়েছি আর ব্রেড ক্রাম্ব নিয়েছি এটাকে কোট করার জন্য, তো ডিমটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। এখানে কেউ চাইলে ডিমের পরিমাণ যদি কম থাকে, মাংসের পরিমাণটা বেশি থাকে, অল্প দুধ বা পানি মিক্স করে একটু বাড়িয়ে নিতে পারে, এটা একটা টিপস। দেখা যায় অনেক সময় অল্পর জন্য আরেকটা ডিম বাঙতে হয়, তো এটা দিলে হয়ে যায়। এখানে চাইলে আরেকটা বাটিতে আপনারা ময়দা নিতে পারেন, ময়দা দিয়ে একবার কুট করে ডিম দিয়ে কুট করে তারপরে ব্রেড ক্রাম্বসটা দিতে পারেন, আমি আর ময়দা দিই নাই। আর এই কাজটা দুই হাতে করবেন, আর এখানে চাইলে কোনো একটা কাটার দিয়ে আপনারা মাঝখানে ডোনাটের শেপটা নিয়ে আসবেন। আমি যেহেতু আসলে বাসার বাচ্চাদের জন্য তৈরি করতেছি এতটা ডিজাইন করি নিয়ে আঙুল দিয়ে একটা ছোটো ছিদ্র করে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। তো এরকম করে একটা একটা করে সবগুলাই করে নেব, আশা করি আপনারাও এইভাবে ট্রাই করলে বাচ্চাদের জন্য কিংবা সন্ধ্যার দিকে স্ন্যাক্স হিসেবে এই ডোনাটটা তৈরি করে রাখতে পারেন। তো সাথেই তখন আমি বাকিগুলো ঝটপট তৈরি করে নিয়েছি, সবগুলো সেম কন্ডিশন। আর এখানে খেয়াল করবেন প্রথম কিন্তু খুব ছোট করে নিয়েছি আর তারপরে কিন্তু এটা বড় হয়ে যায় অনেকটা, তো আমি এগুলো অনেকগুলো বানিয়েছিলাম কয়েকটা শেপে, তো আমি কিছুটা ডিপ ফ্রিজ করে রেখেছি আর কিছুটা এখানে ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন একটু, যেহেতু আমি কাঁচা মাংস দিয়ে তৈরি করেছি, একটু প্রথমে একদম লো হিটে তারপরে একটু মিডিয়াম হিটে বাঁচতেছে, মানে মিনিমাম 8 থেকে 9 মিনিট বাঁচবেন লো হিটে, তাহলে মাংসটা সেদ্ধ হবে ভালো করে, না হলে কাঁচা থেকে যায়, একটু ক্রিস্পি হয় যেহেতু একটু টাইম নিয়ে করলে আর কি। তো এই তো মোটামুটি আমার এগুলো হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, হ্যাঁ অবশ্যই আবার বলতেছি আমার চ্যানেল দেখে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন, আর শেয়ার করে অবশ্যই আপনার ওয়ালে রাখতে পারেন, নেক্সট টাইম আপনি যখন এটা তৈরি করবেন তাহলে ঝটপট দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ অবশ্যই জানাবেন কেমন হলো আপনার তৈরি,
চিকেন ডোনারটা।